হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এলইডি টিভিগুলো রয়েছে আমাদের, এলইডি টিভির যে ব্যাক এলইডিগুলো নষ্ট হয়েছে সেগুলো আপনারা কীভাবে চেক করবেন। তো আমাদের দুটো দেখতে পাচ্ছেন এলইডি টিভির ব্যাক এলইডি। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুইটা ব্যাক এলইডি রয়েছে এলইডি টিভির। এটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভির। তো এটা কিভাবে চেক করবেন আমি আপনাদের দেখাবো, যেহেতু আমরা যারা বাসায় এগুলো নিয়ে কাজ করি তাদের কাছে কিন্তু এই এলইডিগুলোর টেস্টটা থাকে না। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে এটা চেক করবেন। তো এই ক্ষেত্রে দেখুন, এটা যে মডেল নাম্বার দেওয়া রয়েছে, দেখুন এই মডেল নাম্বার যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। দেখুন 94V0JC, আর এটা HE-75, এটা দিয়ে যদি গুগল করেন তাহলে এটার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এটা যে এলইডিগুলো রয়েছে, একটা এলইডি 6V-এর হয়ে থাকে 2W। এখানে টোটালি একটা প্যানেলে টোটাল 6টা এলইডি রয়েছে, অর্থাৎ এটা 12W-এর একটা এলইডি প্যানেল, একটা স্টিক 12W। আর 6V করে যদি হয়, এটা এটা কিন্তু এই প্যারালাল নয়, এটা সিরিজ কানেকশন দেওয়া রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, আমার যদি 6, 6 কত হয়, 6, 6, 36। তো এভাবে আমাদের এটা 36V পর্যন্ত হবে। দেখুন এখানে কিন্তু সি, এই যে দেখুন এই যেখানে কানেকশন হয়েছে 36V রয়েছে। আর এরকমভাবে দুইটাই 36V-এর এলইডি। তো এটা এটা যখন আমাদের টিভিতে লাগানো থাকে তখন কিন্তু এটা 36 নয়, এটাও এই দুইটাকে আবার সিরিজ করে কানেকশন করা থাকে। আপনারা এই কানেকশনটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কানেকশনটা, একটা পজিটিভ দিয়েছে আর একটা সিরিজ করে এখান থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে মেবি আউটপুট যে ভোল্টেজটা রয়েছে সেটা দ্বিগুণ ভোল্টেজ, অর্থাৎ যদি আমরা ধরি প্রায় 70 থেকে 80 ভোল্টেজের মতো পাওয়া যাবে সেখানে, সেই যে ইনভার্টার থেকে এলইডির জন্য আউটপুট এসেছে। তো এখন চলুন আমরা দেখি এগুলো ভালো আছে কি খারাপ আছে, কোনটা ভালো এই দুটার মধ্যে, কোনটা খারাপ, এর মধ্যে একটা খারাপ বা দুটোই খারাপ হতে পারে। তো এখানে আমরা যদি আমাদের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে সেক্ষেত্রেও করতে পারি, আর আপনি আপনার কাছে যদি 12V-এর ব্যাটারি থাকে সেগুলো দিয়ে আপনারা সিরিজ করে কানেকশন করতে পারবেন। আমার কাছে ড্রোনের জন্য ব্যাটারি ছিল যেগুলো, সেগুলো দিয়ে আমি করতে পারবো। আমার কাছে সবগুলো 12V-এর ব্যাটারি 3 সেলের। তো এগুলোকে আমি সিরিজ করে নিচ্ছি। দেখুন সিরিজের কানেকশনটা একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ, এভাবে করে আমি কানেকশনগুলো করে নেব। এখানে দেখুন আমাদের 24V-এর একটা প্যাক হয়ে গেল কিন্তু এখন অলরেডি। দেখুন আমি আপনাদের ভোল্টেজটা মেপে দেখাচ্ছি, আমি 200 সিলেক্ট করলাম। এখন আমি যদি এই যে দেখুন নেগেটিভে ধরলাম এটার, আর এটার পজিটিভে ধরি, দেখুন 23.2V। তো এখন আমার কিন্তু এটাতে হবে না, আমার আরও একটা সিরিজে করতে হবে আরও একটা ব্যাটারি নিয়ে। তো দেখুন আমি আরও একটা করে নিচ্ছি, এটা লাগাচ্ছি আমি, এটার নেগেটিভের সাথে এটা পজিটিভ দিচ্ছি, আরেকটা ব্যাটারি নেগেটিভের সাথে পজিটিভ। দেখুন আমার কিন্তু কানেকশন হয়ে গেল, এখন আমি পজিটিভ পেলাম। এই যে পজিটিভ, আমি আপনাদের ডায়াগ্রামটি দিয়ে দেব স্ক্রিনে। তো এই দেখুন এটা নেগেটিভ। এখন আমি এই দুইটা যদি মেজার করি, নেগেটিভ পজিটিভ, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 34.2V-এর মতো দেখাচ্ছে। তো চলুন আমরা এখন চেক করি আমাদের এলইডিগুলো। প্রথমে এই এলইডিটা চেক করছি,
এখানে দেখুন পজিটিভ নেগেটিভ দেওয়া রয়েছে, এটা দেখে আমাদের চেক করতে হবে। দেখুন পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিলাম, বিয়াস দেখতে পাচ্ছেন আমার এলইডি গুলো জ্বলছে। অর্থাৎ আমাদের এই এলইডিটা ভালো রয়েছে। তো চলুন আমরা আরেকটা চেক করছি এলইডি। একটা যেহেতু ভালো রয়েছে আরেকটা অবশ্যই খারাপ রয়েছে, এই কারণেই ফিউজের মতো কাজ করে এটা অফ হয়ে গিয়েছে ব্যাক এলইডিটা টিভির। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা পাওয়ার আসছে না, অর্থাৎ এখান থেকে কোনো একটা এলইডি আবারও খারাপ রয়েছে। এটা আমি আপনাদের আরও একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, এর মধ্যে এলইডি কোনটা খারাপ রয়েছে বা সবগুলোই কি ভালো না কোনটা খারাপ আমরা চেক করব। তো এটা আপনাদের দেখাবো অন্য একটি ভিডিওতে। তো আমি এখন এখানে কিন্তু আমার একটা এলইডি যেহেতু ভালো রয়েছে, আমি একটা না আমি আমার দুইটা প্যানেলই আমি নিয়ে নিচ্ছি। আমি একটা চাইলে একটা চেঞ্জ করতে পারবো, বাট আমি দুইটা নিয়ে নিয়েছি চেঞ্জ করার জন্য। তো চলুন এগুলো একটু চেক করে দেখি। পজিটিভ নেগেটিভ ভিউয়ার্স দেখতে পেলেন যে এটা ভালো রয়েছে, আমরা চেক করে নিলাম। তো আরেকটা চেক করছি যেগুলো নতুন কিনে এনেছি, সেগুলো ভালো থাকে। তারপর লাগানোর আগে একটা টেস্টার দিয়ে চেক করে নেওয়া ভালো। সেকেন্ড এলইডিটা চেক করলাম, এই যে দেখুন এই এলইডিটাও ভালো রয়েছে। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।